হেল্ল' ফ্ৰেণ্ডছ বৰ্তমান ডিছকচন কৰিব প্লছ থ্ৰী চেকেণ্ড চেমিষ্টাৰ হিষ্ট'ৰিয়নৰ্ক থ্ৰি ৰ ইউনিট ৱান বৰ্তমান আলোচনাৰ বিষয়বস্তুটি হ'ল য়ুনিট ৱানৰ গোটেই দীৰ্ঘ উত্তৰমূলক প্ৰশ্ন এঠাই আমি আলোচনা কৰিব পূৰ্বৰ অনেক গুড়ি ভিডিঅ' অপলোড হৈছাৰি আপোনাৰ চেনেলটিৰ প্লেলিষ্ট যায় সমস্ত ভিডিঅ' দেখি পাৰিব প্ৰশ্নটি কোনটোৱে দেখা ৰাইট এ নট অ জাতি অৰ্ কাষ্ট জাতি সম্পৰ্কে আলোচনা কৰ তো বৰ্তমান আমি জাতি সম্পৰ্কৰে আলোচনা কৰিব তাৰ হ'ব য়ুনিট ৱানৰ বিষয়বস্তুটি জাতি হ'ল ভাৰতীয় সমাজৰ এক মুখ্য উপাদান তাতি কোন অটে ভাৰতীয় সমাজৰ এক মুখ্য উপাদান জাতি অটে হিন্দু ধৰ্ম পুৰাণ লোকমানক বিভাজন কৰিব বৰ্ণ পদ্ধতি প্ৰণীত হৈছিল তো হিন্দু ধৰ্মৰে পুৰাণটি কণ কৰিছিল ন লোক বিভাজন কৰিব বৰ্ণ পদ্ধতি প্ৰণীত কৰা যায় বা হৈছিল এই অনুসারে সমস্ত লোক উচ্চ ও নিচ বর্গ অনুসারে ভাগরে বিভক্ত হয়ে তো এই পুরাণ অনুসারে সমস্ত লোক উচ্চ ও নিচ বর্গ অনুসারে চারোটি ভাগের বিভক্ত হয়ে অনেক এ সম্পূর্ণ ভাবে কর্মভিত্তিক অটে তো এই সমস্ত বিষয় কোন অটে না সম্পূর্ণ ভাবে কর্মভিত্তিক অটে কর্ম কু দৃষ্টিরে রাখি এই প্রকার বিভাজন করা যাই বিভিন্ন বর্ণর লোক মানে ভিন্ন ভিন্ন কর্ম করতে তো এখানে মানে কোণ দেখে না বিভিন্ন বর্ণর লোক মানে বিভিন্ন প্রকারর কর্ম করে থাকে ব্রাহ্মণ মানে ধর্ম শিক্ষা গ্রহণ ও শিক্ষা দান ক্ষত্রিয় মানে দেশ ও লোক রক্ষা করলে তো প্রথমে ব্রাহ্মণ মানে কম করলে না ধর্ম শিক্ষা গ্রহণ ও শিক্ষা দান করলে সেইভাবে ভাবে ক্ষেত্রীয় মানে দেশ ও লোক সুরক্ষা করুলে বৈশ্য মানে চাষ বাণিজ্য ও ব্যবসায় করলে শেষের শূদ্র মানে কন করলে না এই তিনি বৰ্ণৰ সেৱা কৰোঁ তো বিশেষ ভাৱে আমি বিশেষ ভাৱেৰে সমস্ত লোক উচ্চ বা নিচবৰ্গ অনুসাৰে এই সমস্ত প্ৰকাৰ চাৰোটি ভাগৰ বিভক্ত কৰাথমে ব্ৰাহ্মণ ক্ষত্ৰীয় বৈশ্য আৰু শুদ্ৰ এইভাৱ ভাৱেৰে তো বিভিন্ন কাৰ্যকুই এই ভাৱে বিভাজন কৰা দেখিব পাই থওঁ ব্ৰাহ্মণ মানে ধৰ্ম শিক্ষা গ্ৰহণ ও শিক্ষাদান ক্ষেত্ৰত এবং ক্ষত্রিয় মানে দেশ ও লোকর রক্ষা ক্ষেত্রে বৈশ মানে চাষ বাণিজ্য ও ব্যবসায় ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্র কোন কুলে না কার্য করুলে শেষরে শূদ্র মানে এই তিনটি বর্ণর সেবা করুলে কৌশো এক বর্ণর সভ্য হওয়া মাত্র জন্ম উপরে আধারিত লা তো কৌশি বর্ণর সভ্য হওয়া নিম্তে মুখ্য আধার কম লা জন্ম আধার লা তো কেউ বর্ণরে কেউ কেও বৰ্ণৰ সভ্য কেৰ সভ্য কেও কাৰ্যুবল জন্ম উপ আধাৰিত ব্ৰাহ্মণ বৰ্ণৰ জন্মিত কেৱল ব্ৰাহ্মণ হেও ত' ব্ৰাহ্মণ বৰ্ণৰ জন্মিত না কেৱল ব্ৰাহ্মণ হিওক সমগ্ৰ লোকে ধৰ্ম নীতি অনুসাৰে প্ৰতিষ্ঠিত বৰ্ণ ব্যৱস্থা গ্ৰহণ কৰো সমস্ত লোক কণ কৰ ଧର୍ମ ଓ ନୀତି ଅନୁସାରେ ପ୍ରତିଷ୍ଠିତ ବର୍ଣ୍ଣ ବ୍ୟବସ୍ଥାକୁ ଗ୍ରହଣ କରୁଥିଲେ ସମାଜରେ ବ୍ରାହ୍ମଣମାନଙ୍କର ସ୍ଥାନ ଅତି ଉଚ୍ଚରେ ଥିଲା ତ ସର୍ବପ୍ରଥମେ ବ୍ରାହ୍ମଣମାନଙ୍କର ସ୍ଥାନ ସମାଜରେ କ'ଣ ଥିଲା ନା ଅତି ଉଚ୍ଚରେ ଥିଲା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ବୃତ୍ତିରେ ପରିବର୍ତ୍ତନ ଓ ବିବିଧତା ଦେଖାଦେଇଥିଲା ତ ସର୍ବପ୍ରଥମେ ସମାଜରେ ବ୍ରାହ୍ମଣମାନଙ୍କର ସ୍ଥାନ କ'ଣ ଥିଲା ନା ଅତି ଉଚ୍ଚରେ ରହିଥିଲା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ କ'ଣ ଘଟିଥିଲା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ବୃତ୍ତିରେ ପରିବର୍ତ୍ତନ ଓ ବିବିଧତା ଦେଖାଦେଇଥିଲା বিভিন্ন বর্ণর লোক মানে ভিন্ন ভিন্ন বৃত্তি অবলম্বন কলে এই বৃত্তিধারী লোক মানে সেই কাম করলে যা রূপে পরিচয় দিয়েছিল তো এই বৃত্তিধারী লোক মানে কুলে না সেই কর্ম জাতি রূপে পরিচয় এইপরিভাবে বারিক বডে আদি জাতি নামে নামিত হয়ে তো এইভাবে ভাবে বিভিন্ন কর্ম অনুসারে বারিক ও বঢেই আদি এই জাতির

তো জাতিগুড় কম লে না পরস্পর নির্ভরশীল লে গোটি জাতির লোকে অন্য জাতি ঠার সেবা গ্রহণ করুলে ও দরকার বেড়ে সাহায্য করুলে তো গোটিয়ে জাতির লোকে কোণ করলে না অন্য জাতি ঠার সেবা গ্রহণ করুলে ও দরকার সময় সে করুলে এই পদ্ধতি কজমান পদ্ধতি কুয়া যায় তো যজমান পদ্ধতি কে আমি কম বুঝু গোটি জাতর লোকে অন্য জাতি ঠার সেবা গ্রহণ ও দরকার পড়লে আবশ্যক বা সাহায্য করুলে

ନେଇ ବର୍ଣ୍ଣ ବ୍ୟବସ୍ଥା ତାଠାରୁ ସମ୍ପ୍ରଦାୟ ଓ ଶେଷରେ ବୃତ୍ତିଗତ ଜାତିର ଉତ୍ପନ୍ନ ହେଲା ତ ଭାରତୀୟ ଆର୍ଯ୍ୟ ଓ ଦ୍ରାବିଡ଼ ତଥା ଆଦିମ ଅଧିବାସୀମାନଙ୍କୁ ନେଇ ବର୍ଣ୍ଣ ବ୍ୟବସ୍ଥା ତା'ଠାରୁ ସମ୍ପ୍ରଦାୟ ଓ ଶେଷରେ ବୃତ୍ତିଗତ ଜାତିର ଉତ୍ପନ୍ନ ଘଟିଥିଲା ପରବର୍ତ୍ତୀ ବୈଦିକ ଯୁଗରେ ବୃତ୍ତିର ନାମ ଅନୁସାରେ ସେମାନଙ୍କର ଜାତିର ନାମ ପ୍ରତିଷ୍ଠା ହେଲା ତ ପରବର୍ତ୍ତୀ ବୈଦିକ ଯୁଗରେ କ'ଣ ହେଇଥିଲା ନା ବୃତ୍ତିର ନାମ ଅନୁସାରେ ସେମାନଙ୍କର ଜାତିର ନାମ ପ୍ରତିଷ୍ଠା କରାଗଲା এই সময়তে জাতি প্ৰথা কঠোৰতা প্ৰকাশ পাই তহৰে জাতি প্ৰথাৰ কঠোৰতা কণ হৈছিল প্ৰকাশ পাইবাৰে লাগিল বিবাহ একত্ৰ ভজনৰ প্ৰতিব দেখা দেৱা ফলৰে জাতি প্ৰথা কঠোৰ হ'ল তো বিবাহ ক্ষেত্ৰৰে একত্ৰ ভজনৰ ক্ষেত্ৰৰে প্ৰতিব দেখা দেৱা ফলত জাতি প্ৰথা টি কণ হ'ল ন ক্ৰমশ কঠোৰ হোৱাক লাগিল পৌৰাণিক যুগ ବେଳକୁ ଭାରତରେ ଅନେକ ପ୍ରକାରର ଜାତି ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା ତ ପୌରାଣିକ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ପୌରାଣିକ ଯୁଗରେ କ'ଣ କରିଥିଲା ନା ଭାରତରେ ଅନେକ ପ୍ରକାରର ଜାତିର ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା ଏହାର କାରଣ ଥିଲା ଆଦିମ ଅଧିବାସୀମାନଙ୍କୁ ଆର୍ଯ୍ୟମାନେ ନିଜ ସହିତ ମିଶାଉନଥିଲେ ତ ଏହାର କାରଣ କ'ଣ ଥିଲା ନା ଆଦିମ ଅଧିବାସୀମାନଙ୍କୁ ଆର୍ଯ୍ୟମାନେ ନିଜ ସହିତ ମିଶାଉନଥିଲେ ମଣିଷ ଜାତି ଓ ସାମାଜିକ ପ୍ରତିଷ୍ଠା ତାର ଗୁଣ ଓ କର୍ମ ଅନୁସାରେ ନିର୍ଦ୍ଧାରଣ ପାଇଁ শুক্র নীতি ও মহাভারতের বর্ণনা করাছি তো মানুষ জাতীয় ও সামাজিক প্রতিষ্ঠা তার গুণ ও কর্ম অনুসারে নির্ধারণ করা নিমন্তে শুক্র নীতি ও মহাভারতের এই সমস্ত বিষয় বর্ণনা করা যাই অধিক দৃষ্টিকোণর বিচার কলে জন যায় যে জাতি হে প্রাচীন বর্ণ ব্যবস্থার এক উপগোষ্ঠী বা অংশবিশেষ ତ ପ୍ରାଭିଧିକ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ବିଚାର କଲେ କ'ଣ ଆମେ ଜାଣିବାକୁ ପାଇଥାଉ ଜାତି ହେଉଛି ଏକ ପ୍ରାଚୀନ ବର୍ଣ୍ଣ ବ୍ୟବସ୍ଥା ବା ଏହା ଏକ ଉପଗୋଷ୍ଠୀ ବା ଅଂଶବିଶେଷ ଅଟେ ମୌଳିକ ଚାରିବର୍ଣ୍ଣ ଆବଶ୍ୟକତା ଅନୁସାରେ ଉପଗୋଷ୍ଠୀ ରୂପେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଜାତି ଉଦ୍ଭବ ହେଲା ତ ମୌଳିକ ଚାରୋଟି ବର୍ଣ୍ଣ ଆବଶ୍ୟକତା ଅନୁସାରେ ଉପଗୋଷ୍ଠୀ ରୂପେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଜାତିର କ'ଣ ହେଇଥିଲା ନା ଉଦ୍ଭବ ଘଟିଥିଲା ଧର୍ମଶାସ୍ତ୍ର ଅନୁସାରେ ଏହାର କାରଣ ହେଲା ବର୍ଣ୍ଣ ସଂସ୍କରଣ ଅର୍ଥାତ୍ ବିଭିନ୍ନ ବର୍ଣ୍ଣ ମଧ୍ୟରେ ପାରସ୍ପରିକ ମିଳନ ତ ଧର୍ମଶାସ୍ତ୍ର ଅନୁସାରେ ଏଠାରେ ଆମେ କ'ଣ ଦେଖିବାକୁ ପାଉଛେ ବର୍ଣ୍ଣ ସଂସ୍କରଣ ଅର୍ଥାତ୍ ବିଭିନ୍ନ ବର୍ଣ୍ଣ ମଧ୍ୟରେ ପାରସ୍ପରିକ ମିଳନ ଫଳସ୍ୱରୂପ ବିଭିନ୍ନ ବର୍ଣ୍ଣ ମଧ୍ୟରେ ବିବାହ ଅନୁଷ୍ଠିତ ହେଉଥିଲା ତ ଏହା ଫଳସ୍ୱରୂପ ଆମେ କ'ଣ ଦେଖିବାକୁ ପାଉଛେ ନା ବିଭିନ୍ନ ବର୍ଣ୍ଣ ମଧ୍ୟରେ ବିବାହ ଅନୁଷ୍ଠିତ ହେଉଥିଲା ଉଦାହରଣ ସ୍ୱରୂପ ब्राह्मण स्त्री व पुरुषको औरसहरू जन्मित शिशु शिशुको कुला चण्डाल कुरा तो ब्राह्मण स्त्री व पुरुषको औरसहरू जन्मित शिशु शिशुको कहाउँला चण्डा कुरा ठिक सहीपरि ब्राह्मण पुरुष वूद्र स्त्री र औरसहरू जात सन्ताको निषाद कुरा वासन निषाद हेर्नु त ठिक सहीपरि ब्राह्मण पुरुष शूद्र স্ত্ৰীৰ অৰছৰ জাত সন্তান কোন হ'লে না নিষাদ হে টে